আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। নারায়ণগঞ্জে বাইতুস সালাত জামে মসজিদ বিস্ফোরণের ঘটনায় সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন হতাহতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি মাঠে সংবাদ সম্মেলনে নিহত এবং আহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকা এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবি জানানো হয়। মসজিদে নিহত ইমাম মাওলানা আব্দুল মালেক নিসারের দুই ছেলে নাইমুল ইসলাম এবং ফাহিমুল ইসলাম এতে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। ওই ঘটনায় এ পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে আর অগ্নিদগ্ধ একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা 8 জনই বর্তমানে আইসিইউতে, সবার অবস্থায় আশঙ্কাজনক। প্রত্যেকেরই শরীরে 35 থেকে 93% বার্ণ হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা যেহেতু আইসিইউতে আছে সেই হিসেবে তো সবাই আইসিইউ পেশেন্টগুলি সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসেবে পেশেন্টগুলি আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবারই ফেস বান থাকাতে তারা এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যেই আছে। আমরা সবসময় মনিটরিং করতেছি, আমরা আমাদের হায়েস্ট চেষ্টা করতেছি এগুলি যে কত কয়েকজনকে বাঁচানো যায় কি না। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 3 জন মারা গেছেন। শনাক্ত হয়েছে ডাক্তার, নার্স ও পুলিশ সহ 21 জন। করোনায় শরীয়তপুরে মারা গেছে 1 জন, নতুন শনাক্ত হয়েছে 8 জন। এছাড়া রংপুরে 28, সুনামগঞ্জে 7 এবং শেরপুরে 4 জনের করোনা পজিটিভ হয়েছে বলে জানা গেছে। বরেণ্য অভিনেতা আবৃত্তিকার কে এস ফিরোজ আর নেই। ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল সিএমএইচে ভর্তি হয়েছিলেন জেএস ফিরোজ। চিকিৎসকরা তার নিউমোনিয়ার কথা জানিয়েছিলেন। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে তাকে নেওয়া হয়। কে এস ফিরোজের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। বরিশালে জন্ম নেয়া কে এস ফিরোজ 1967 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1977 সালে মেজর পদ থেকে অবসর নেন তিনি। কে এস ফিরোজের প্রথম চলচ্চিত্র লাওয়ারিশ। অভিনয় করেছেন শখনাদ, বাঁশি, চন্দ্রগ্রহণ ও বিহন নলা সহ খ্যাতনামা চলচ্চিত্র নাটকে। আন্তর্জাতিক সংবাদ। স্থগিত করা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের সর্বশেষ ক্লিনিক্যাল ট্রায়াল। ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের পর সংশ্লিষ্ট এক ব্যক্তি আরও অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনিকার সাথে যৌথভাবে এই প্রতিষেধক তৈরির কাজ করে আসছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। বলা হচ্ছে ভ্যাকসিন নেওয়া এক ব্যক্তির শরীরে বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয় যার আপাতত কোনো ব্যাখ্যা জানা নেই। যদিও এর আগে পরীক্ষার প্রথম ও দ্বিতীয় ধাপে সফলতার সাথে উত্তীর্ণ হয় ভ্যাকসিনটি। যুক্তরাজ্যের এই প্রতিষেধকের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। আশা ছিল অন্য যে কোনো দেশের আবিষ্কৃত ভ্যাকসিনের আগেই এটা সহজেই বাজারে মিলবে। এবার খেলার খবর। 6 দিন বিরতির পর আজ থেকে আবার শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সকাল 9টা থেকে 9:45 পর্যন্ত মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং বোলিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাইজুল ইসলাম। বিসিবির পাঠানো নতুন সূচি অনুযায়ী সকাল 10টা থেকে বিকেল 4:45 পর্যন্ত 14 জন ক্রিকেটার আলাদা আলাদাভাবে অনুশীলন করবেন। এদিকে করোনা পরীক্ষায় ভাইরাস শনাক্ত হয়েছে ক্রিকেটার সাইফ হাসান এবং বিসিবির হেড অফ ফিজিক্যাল পারফরম্যান্স নিকলির। প্রস্তুতিতে নামার আগে সতর্কতার অংশ হিসেবে সোমবার 17 ক্রিকেটার এবং 7 জন স্টাফের নমুনা নেওয়া হয়। সেখানে এই 2 জন করোনা পজিটিভ বলে মঙ্গলবার নিশ্চিত করে বিসিবি। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়েতুল ইসলাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক সভায় বিএসইসির চেয়ারম্যান এ আহ্বান জানান। তিনি বলেন, স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করেই পুঁজিবাজারের সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেক্ষেত্রে এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সবসময়ই বেশি। এক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে বিএসইসির পক্ষ থেকে সর্বাত্মক নীতিগত সহযোগিতা প্রদান করার কথাও বলেন বিএসইসির চেয়ারম্যান। এ সময় বিএসইসির অন্যান্য কমিশনার ও সিএসির পরিচালকরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।